السلام عليكم ورحمة الله تعالى وبركاته أتمنى أنكم جميعا بخير أنا أرحب بكم جميعا في هذه القناة المفيدة ترحيبا حارا اليوم نتحدث عن بعض الأسئلة المهمة المتعلقة بحياة الحريري ومقاماته وقبل كل شيء ألتمس إلى جميعكم لو أنكم جدد في هذه القناة أن تشتركوا فيها وتشاركوا مع أصدقائكم লীতা জিদু আর তাহাদিসাদ আল কাদিম্যা মিনহাদ হিল কনে আই মিন ইফার নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট এভরি ওয়ান ক্যান বেনিফিট ফ্রম দিস চ্যানেল তো আজকে আমরা আলোচনা করবো কিছু টেনটেটিভ মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তথা প্রশ্নাবলী নিয়ে যেগুলো কি না বিখ্যাত আদিব আল হারিয় জীবন এবং তার রম্য রচনা মাকামাত সম্পর্কিত এবং আমি আশা করি এই কোশ্চেনগুলো সব স্তরের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হবে সেই জন্য সকলকে আমি রিকোয়েস্ট করি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি মাকামাত সম্পর্কিত তোমাদের সব কোশ্চেন এবং সমস্যার সমাধান আজকের এই আলোচনাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি দেখো আজকের এই আলোচনাতে আমরা আঠেরোটি কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ মাহুয়াল ইসমুল ক্যামিল হারিরি হারিরি হোয়াট ইজ ফুল নেম অফ আল হারিরি হারিরির সম্পূর্ণ নাম কি। অপশানের যে চারটি আছে সেটি হলো আবু মোহাম্মদ জামিল বিন আইলী আল বসরি আবু মোহাম্মদ কাসিম বিন আলি অল বশরি আবু জয়দ কাসিম বিন আইলি আল বসরি আবু আয়মর কাসিম বিন সাবিত আল বসরি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর টু তথা আবু মোহাম্মদ কাসিম বিন আলি আল বসরি এটি হলো সঠিক উত্তর দ্বিতীয় নম্বরটি দেখো কোশ্চেন নম্বর টু মাতা উলিদা আল হারিরি আলহারিরি হোয়েন ওয়াজ আলহারিরি পন হারিরি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বা কত হিজড়ি সনে জন্মগ্রহণ করেন এখানে হিজরি সন চাওয়া হয়েছে অপশন নাম্বার ওয়ান চারশো ছেচল্লিশ হিজড়ি সাল চারশো পঁয়তাল্লিশ চারশো সাতচল্লিশ নাকি চারশো তিতাল্লিশ হিজরি সাল উত্তরটি হবে অপশন নাম্বার ওয়ান চারশো ছেচল্লিশ হিজড়ি সালে এটি খ্রিস্টীয় শতাব্দী খ্রিস্টীয় সাল অনুযায়ী এটা হলো হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে এটা মনে রাখতে হবে হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তা একাদশ শতাব্দীতে তার জন্ম হয়েছিল কোথায় হয়েছিল তারপরের কোশ্চেনটি দেখো যে আইনা উলিদাল আল হারিরি হায়ার ওয়াজ আল হারিরি বন হারিরি কোথায় জন্মগ্রহণ করেছিলেন আল বসরা কুফা কাহেরা নাকি দামিশ উত্তরটি হবে অপশন নম্বর ওয়ান আল বসরা বসরা শহরে বসরা শহরের কোথায় সেটা মনে রাখা দরকার সেটা আমি এখানে মেনশন করিনি সেটা হলো মশান নামক গ্রামে মাসান মিম শিন আলিফ নুন মাসান নামক গ্রামে বিকার ইয়াতি মাসান ফিমাদিন এতিল বাসরা বি ইরাক তো বসরার এই মাসান নামক গ্রামে তার জন্ম হয় আর বাসরা শহরটি কোথায় ইরাকি অপশন নম্বর ফোর এই কোয়েশ্চেন নাম্বার ফোর হলো লিমাজ আলক্কিবাবিল হারিরি হোয়াই ওয়াজ হি কল্ড আল হারিরি কেন তাকে হারিরি উপাধি দেওয়া হয়েছিল তার আসল নাম তো আবু মোহাম্মদ কাসিম বিন আলী বসরি এই লক হওয়ার কারণটা কি দেখো অপশান যেগুলো দেওয়া আছে হু হুক্যানা ইয়হিবুল হারির যে এই কারণে যে সে রেশমকে ভালোবাসত লিয়ান্না হুকানা ইয়ালু মালাবিস আলহ হারির এই কারণে যে সে রেশমের পোশাক পরিধান করতো লিয়ান্না ইয়াবি ইয়াবিয় আল হারির এই কারণে যে সে রেশম বিক্রয় করত বা ব্যবসা করত লাইসা আমিনাহা কোনোটি নয় এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর থ্রি যে ইয়াবি আল আলহারির তিনি হারির বা রেশম বিক্রয় করতেন বা ব্যবসা করতেন এই কারণে তাকে হারিরি উপাধিতে ভূষিত করা হয়েছিল পাঁচ নম্বরটি দেখো কান আল হারিরি মত হরান হাউ ওয়াজ আল হারির অ্যাপিয়ারেন্স চেহারাগত দিক থেকে হারিরি কেমন ছিল কেমন দেখতে ছিল তো এখানে অপশান যেগুলো দেওয়া আছে দামিমান কাসিরান সে কুৎসিত এবং খাটো বা শট ছিল জামিলান তবিলান সে সুন্দর এবং লম্বা ছিল হাসিনান কাসিরান সে সুন্দর এবং খাটো ছিলেন স্যামিনান ও সে মোটা এবং প্রকাণ্ড দেহির অধিকারী ছিলেন তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ তথা ক্যান দামিমান কাসিরান সে কুসিত এবং শর্ট ছিলেন এই কারণে তো এটাই হলো মূলত এর সঠিক উত্তর এবারে ছয় নম্বরটি দেখো কোশ্চেন নম্বর ছয় এখানে হিয়া হবে মা হিয়া মা হিয়া আজ আসার ইল হোয়াট আর আল হোয়াট আর আল হারির ইজ বেস্ট ওয়ার্কস এটা আর হবে তো হারিরির শ্রেষ্ঠ কাজগুলো বা তার অবদানগুলো সেগুলো কি তার মাকামাতগুলো তার কিসাগুলো তার কবিতাগুলো নাকি তার অন্যান্য কর্মাবলী এখানেও সঠিক উত্তরটি হবে তার মাকামাত মাকামাত ছিল হারিরির শ্রেষ্ঠ অবদান হারিরি মনে রাখতে হবে যে হারিরি কিন্তু পেশাগত দিক থেকে একজন কবিও ছিলেন কিন্তু কবিতার জগতে তিনি তেমন প্রসিদ্ধতা অর্জন করেনি বরং তিনি যাতে প্রসিদ্ধতা অর্জন করেন সেটা হলো তার মাকামাত এই রম্য রচনা এই অনবদ্য রচনার মধ্য দিয়ে তো তার বেস্ট ওয়ার্কস এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সেটা হলো তার মাকামাতগুলো আর এই মাকামাতগুলোতেও এক একটি ছোট ছোট স্টোরি তো সঠিক উত্তর প্রথমটি এবার সাত নম্বরটি দেখো মান আসার আইল হারিরি যে এই মাকামায়াতিহি মাকামা মাকামাতিহি এটা এক বচন হবে তো হু অ্যাডভাইসড এল হারিরি টু কম্পোজ আল মাকামা যে হারিরিকে কে উপদেশ দিয়েছিল তার মাকামা রচনা করতে অপশান যেগুলো আছে সেগুলো আল খলিফা আল মুস্তাজহির খালিফা মুফি খলিফা মুক্তাদি নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ আল খালিফা আল মুস্তাজহির খালিফা মুস্তির কে ছিলেন সংক্ষেপে একটু বলিনি খলিফা মুস্তির ছিলেন তৎকালীন সময়ের আব্বাসি পিরিয়ডের একাদশ শতাব্দীর শেষের দিকের এবং দ্বাদশ শতাব্দীর শুরুর দিকের একজন খালিফা ছিলেন যিনি কিনা আব্বাসি খিলাফতে আসীন হয়েছিলেন হাজার চুরানব্বই খ্রিস্টাব্দে আরমিদ তিনার মৃত্যু হয় হাজার এগারোশো আঠারো খ্রিস্টাব্দে তো তৎকালীন সময়ের সাহিত্যিক ছিল আর হারিরি তিনি তৎকালীন সময়ের সাহিত্যিক ছিলেন তো হারিরিকে এই খলিফা আল মুস্তাজির বিল্লা তিনি উদ্বুদ্ধ করেছিলেন অনুপ্রাণিত করেছিলেন উপদেশ দিয়েছিলেন তার মাকামা রচনা করতে এখানে অন্যান্য যে অপশানগুলো দেওয়া আছে দেখো আল খলিফা আল মুক্তফি ইনি কে ছিলেন খলিফা মুস্তাজির বিল্লার পুত্র ছিল তারপরে খলিফা আল মুক্তাদি ইনি কে ছিলেন ইনি খলিফা মুস্তাজির বিল্লার পিতা ছিলেন এবার দেখো কোশ্চেন নম্বর আট মা ইস মো হারিরি হারিরি হোয়াট ইজ দ্য নেম অফ আল হারিরিস সিরিন হারিরির মাকামাত এর নাম কি দেখো যে অপশানগুলো এখানে দেওয়া আছে সেগুলো মাকামা রস্ত মাকামতুল নাহাবিন মাকামতুল হিজাজ নাকি মাকামাতুল হারাম ইয়া এই কোশ্চেনটি আলোচনা করার পূর্বে মাকামা সম্পর্কে আমরা কয়েকটি বিষয় জেনে নেবো তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম সাত নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করলাম হারিরের জীবন সম্পর্কে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এই সিটের কোশ্চেন সিটের শেষের দুটি কোশ্চেনে আমরা আলোচনা করব হারিরের জীবন সম্পর্কিত বাট এখান থেকে কোয়েশ্চেন নম্বর আট থেকে আমরা এই মাকামাত সম্পর্কে আলোচনা করব দেখো তা প্রথমে আমরা মাকামা সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নিই মাকামা কি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে মাকামা মূলত শব্দটির অর্থ হল বৈঠক আল জালসাত তাহলে মাকামা সাহিত্য বলতে কি বোঝায় এটা কিছু গল্প বা প্রবন্ধের সমষ্টিকে বোঝানো হয় মাকামা সাহিত্য তার বিষয়বস্তু কি মূলত এর মধ্য দিয়ে সামাজিক ব্যবস্থাকে বা আশুর আল ইসনেমা সেই চিত্রকে চিত্রায়িত করা হয় যেখানে একজন আদিব সেই মাকামা রচনা করেন একটা নির্দিষ্ট প্রধান চরিত্রকে কেন্দ্র করে যার মধ্যেই সেই চরিত্রের জীবন চরিত্র তার জীবন কাহিনীকে আদিব কি করেন তুলে ধরেন ঠিক আমরা উদাহরণস্বরূপ যদি দেখি যে মাকামতুল হারিরি এর যে প্রধান চরিত্র তার নাম হলো জাইদ সুরুজি আবু জাইদ সুরুজি তিনি কেছিলেন সেটাও জানা দরকার মূলত বেশ পেশাগত দিক থেকে আবুজায়দ সুরুজি একজন আদিব ছিলেন তৎকালীন সময়কার হারিরের জমানা তিনি বাস্রি একজন বাসরার অধিবাসী ছিলেন আবুজেদ সুরুজি আর হারিরির জন্ম হয় এই বাসরা শহরেই তো এই আবুজের সুরুজি তিনি অত্যাধিক বাগ্মি তিনি অরেটর ছিলেন একজন বিখ্যাত বক্তা ছিলেন তৎকালীন সময়কার তিনি কি করতেন বিভিন্ন জায়গাতে গিয়ে বক্তৃতা দিতেন এবং তার বক্তৃতা অত্যন্ত ফাঁসি বালিক আলংকারিক হতো যার কারণে মানুষ তার বক্তৃতা শুনে ও তার প্রতি আকৃষ্ট হতো মানে হারি এই এই আবুজের সুরুজি তার কথার মধ্য দিয়ে তার এই আলংকারিক বক্তৃতার মাধ্যমে মানুষের মনকে আকৃষ্ট করতেন এবং এইভাবেই আবুজেন সুরুজি সে বক্তৃতার মাধ্যমে নিজের জীবনের উপার্জন আয় করার একটি মাধ্যম তিনি বেছে নিয়েছিলেন যেখানে দেখা যায় তিনি কি করতেন তিনি অনেক অধিক মাল উপার্জন করার জন্য নানান ধরনের মিথ্যা প্রতারণা ঠকবাজির আশ্রয় নিতেন তার বক্তৃতার মধ্য দিয়ে মিথ্যা অনেক কিসার তিনি বর্ণনা করতেন মিথ্যা অনেক তিনি উপস্থাপন করতেন কিন্তু তার বক্তৃতা অত্যাধিক আলঙ্কারিক হওয়ার কারণে এবং অত্যাধিক সুন্দর শ্রুতি মধুর মধুর হওয়ার কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হতো এবং তাকে অর্থ দিত তাকে উপা তাকে মাল ধন সম্পদ দিত তো এইভাবেই কী করতো সেই আবুজার সুরুজি তার জীবন তিনি অতিবাহিত করেছিলেন সমগ্র জীবনে কিন্তু তিনি এইভাবেই অর্থ উপার্জন মানে ইল্লেগালি তিনি অর্থ করেছিলেন তো যদিও জীবনের শেষ প্রান্তে আমরা দেখব যে জীবনের শেষ প্রান্তে কিন্তু আবুজার সুরুজি এই সমস্ত কর্ম থেকে তবা করে নিয়েছিলেন তো সমগ্র মাকামাতে মাকামাতে সমগ্র মানে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু এই পঞ্চাশটি যে মাকামা আছে তথা এই যে হারির এই আবুজাদ স্রুজিকে কেন্দ্র করি তার জীবন কে কেন্দ্র করে লেখা হয়েছে মনে রাখতে হবে এর মধ্যে অনেকগুলো চরিত্র কথা আছে এই মাকামাগুলোর মধ্যে কিন্তু প্রধান চরিত্র হলো এই আবু জাইদ স্রুজি এই তার চরিত্র তার জীবন কাহিনীর মধ্য দিয়ে হারিরে কিন্তু তৎকালীন সময়কার জীবন ব্যবস্থা তৎকালীন সময়কার সামাজিক ব্যবস্থা তথা আব্বাসী সাম্রাজ্যের সামাজিক ব্যবস্থার কথা তিনি তুলে ধরেছেন এটাই এটাই মূলত মাকামা এইভাবেই লেখা হয় কোনো একজন আদিব এইভাবেই কোনো একজন চরিত্রকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থার কথা সেই সামাজিক স্রোত বা চিত্রকে তিনি চিত্রায়িত করেন তো দেখো এখানে যে কোশ্চেনটি করা হয়েছে যে হারিরির মাকামার নাম কি। হারিরির মাকামার নাম এখানে আরেকটি বিষয় আমি একটু বলে নিই যে মাকামা এটি হলো কে প্রথম প্রবর্তন করেন বা কে আবিষ্কার করেন যদিও এটা বলা হয় যে এটা প্রাচীনকাল থেকে রচিত হয়ে আসছে তথাপিও এই মাকামার শব্দটি যিনি প্রথম ইস্তেমাল করেছিলেন তিনি হলেন বাদিউজ্জামান হামজানি বা বাদিউজ্জামান হামদানি যাকে বলা হয় তো তিনি প্রথম মাকামা শব্দটি ইস্তেমাল করেছিলেন যিনি কিনা হারিরির গুরু ছিলেন বা উস্তাদ বলা যেতে পারে ঠিক আছে কিন্তু তারও পূর্বে বাদিউজ্জামান হামদানিরও পূর্বে কিন্তু অনেকেই মাকামা রচনা করেছেন যেমন তার উস্তাদ ইবনে ফারিস আছে ইবনে দুরাইদ আছে তো এনারা কিন্তু মাকামা রচনা করেছিলেন তো দেখো এই যে কোশ্চেনটি এখানে বলা হয়েছে যে মাকামা হারিরি হারিরির মাকামার নাম কি এখানে সঠিক উত্তরটি হবে অপশান নম্বর ফোর আল মাকামা আল হারামইয়া এই যে তিনটি অপশান আছে প্রথম তিনটি এই সবগুলো কিন্তু এগুলোকে গণ্য করা হয় মিন সাবাতল মাকামাতা রাইসইয়া সাতটা প্রধান মাকামার মধ্য থেকে এই তিনটা আছে কিন্তু এগুলো হারিরির নয় হারিরি যে মাকামার নাম সেটা হলো আল মাকামা আল হারামিয়া এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে মাকামা আল হারামইয়া কেন এই মাকামার নাম এটি হলো মনে রাখতে হবে যে প্রত্যেকটি মাকামার নামকরণ করা হয় কোনো একটি নির্দিষ্ট জায়গার ভিত্তিক মানে যে জায়গায় ওই বৈঠক বা জলসা হয় হয় সেই জায়গাভিত্তিক কিন্তু মাকামার নাম করা হয় যেমন যে চরিত্র কথা মাকামা হারিতে বর্ণিত হয়েছে যেমন এই এই যে আবুজাশ্রুজি তিনি তো একজন বক্তা ছিলেন তিনি যে যে জায়গাতেই জায়গাতে বক্তৃতা দিয়েছিলেন সেই জায়গাভিত্তিক কিন্তু মাকামা হারিরই যতগুলো মাকামা পঞ্চাশটি আছে সেগুলো কিন্তু সব নামকরণ করা হয়েছে আর সেই কথাগুলোই তো হারিরি লিখেছেন সব কিছু তার মাকামার মধ্যে সেই কথাগুলোই তো তুলে ধরেছেন বিভিন্ন আসতে না আদব আল যে তার যে সাহিত্য শিল্পর মধ্য দিয়ে সুন্দর সাহিত্যর মধ্য দিয়ে তিনি তো সেই মাকামাগুলো সেই রম্য রচনাগুলো রচনা করেছেন তো এখানে দেখো ঠিক একইভাবে এটা দেখলে আমরা বুঝতে পারবো আল মাকামাল আল হারমিয়া এই মাকামাল হারমিয়া এটি হলো আদিব হারির প্রথম জীবনের প্রথম মাকামা জীবনের প্রথম মাকামা এটি তিনি লিখেছিলেন কেন এর নাম হারমিয়া হলো মূলত হারাম হলো একটি কমের নাম বাসরার সেখানে একটি মসজিদ তাদের মসজিদ অর্থাৎ যেটাকে বলা হয় মসজিদ ও হারাম সেই মসজিদে যখন এই আবুজাদ সুরুজি এসে বক্তৃতা দিচ্ছিলেন সেই বৈঠক উপস্থিত ছিলেন এই আদিব হারিরি হারিরি তখন সেখানে ছিল হারিরি তখন তার কথা শুনে মানে তার যে বক্তৃতা বক্তৃতার যে শৈলী তার প্রতি অত্যন্ত তিনি মুগ্ধ হয়েছিলেন আকৃষ্ট হয়েছিলেন পরবর্তীতে তার কথাগুলোই তিনি তিনি একটা স্নায়াতল আল ইয়া তার লেখনির মধ্য দিয়ে তিনি কি করলেন সেগুলোকেই গল্প আকারে একটি সাহিত্যের রূপ দিলেন তারই নাম হলো মাকামা আর যেহেতু সেই মাকামার মানে সেই বৈঠকটা কোথায় হয়েছিল সেই বৈঠকটা আবুজাল স্রুজি এই মসজিদে বানি হারাম এখানে করেছিলেন তো এই মাকামার নাম নামকরণ করা হয় আল মাকামাল হারামে ইয়া ঠিক আছে তো এটা হলো হারিরির প্রথম মাকামার নাম এবার দেখো আমরা এর পরবর্তীতে আরও আলোচনা মাকামা সম্পর্কে হবে প্রত্যেকটা প্রশ্নের ভিত্তিকে আমরা আলোচনা করব অপশন নম্বর নয়টি দেখো যে কাম আয় এটা আদাদান হবে যে মাকামাতিল হারিরি বা কাম আয় দাদা মাকামাতিল হারিরি এটাও বলা যেতে পারে তো হাউ মেনি মাকামা হাউ মেনি মাকামাজ ডিড আল হারিরি হ্যাভ হারিরির কয়টা মাকামা ছিল খামসু ও খামসুন আর ও খামসুন খামসুন নাকি সালাসা ও খামসুন পঞ্চান্নটি চুয়ান্নটি পঞ্চাশটি নাকি তিপ্পান্নটি সঠিক উত্তরটি হবে পঞ্চাশটি যেটি বললাম যে মাকামা প্রথম হারিরি যে মাকামা রচনা করেন সেটা আল মাকামাল আল এর উপর ভিত্তি করে হারিরি আরও ঊনপঞ্চাশটি মাকামা রচনা করেছিলেন টোটাল পঞ্চাশটি টোটাল হারিরির মাকামার সংখ্যা হলো পঞ্চাশটি তার মধ্যে কিন্তু এটিও আছে এটা এটা এটাকে নিয়ে আল মাকামাল হারামিয়াকে নিয়ে তিনি মোট পঞ্চাশটি রচনা করেছিলেন তো এর উপর ভিত্তি করে ওই বাকি অনুপঞ্জাসটি তিনি রচনা করেছিলেন এখান আরেকটি কথা একটু মনে করিয়ে দিতে হয় যে যদি আমি সেটা লিখিনি যে মাকামার এই এতগুলো মাকামা এগুলোকে রাসমের কাজ করেছিলেন বা প্রেসক্রাইব করেছিলেন পরবর্তীতে এটা সপ্তম শতাব্দী হিজরি সপ্তম শতকে এটা প্রেসক্রাইব হয় গ্রন্থ আকারে এটা পাবলিশের কাজ হয় তো সেটা করেছিলেন ইয়াহিয়াবিন বিন ইয়াহিয়া তিনি নাম হলো ইয়াহিয়া আল ওয়াসিতি আছে ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিতি ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিতি তিনি এই মাকামার প্রেসক্রাইব করেছিলেন ইয়াহিয়া বিন মাহমুদ হবে হ্যাঁ ইয়াহিয়া বিন মাহমুদ ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিতি এই নামটা কিন্তু মনে রাখতে হবে এটা সপ্তম হিজড়ি সপ্তম শতাব্দী নাগাদ তিনি এটি করেছিলেন এই কাজটা টোটাল পঞ্চাশটি মাকামা এবার দশ নম্বরটি দেখো যে মান আশারা আল এল হারিরি আয়দুম্মা আল মাকামা সেওয়া হাত্তা আতাম্মা আল হারিরি খমসিন ওই যে বললাম যে প্রথম ওই যে মাকামা মাকামা হা হারমিয়া এটা তো হারিরি রচনা করেছিলেন তারপরে বাকি মাকামাগুলো রচনা করতে কে তাকে উদ্বুদ্ধ করে মানে কে ইশারা করেছিল বলতে কে তাকে অ্যাডভাইস করে দেখো তিনি হলেন বাহারুদ্দিন শারফুদ্দিন আমিরুদ্দিন নাকি সাইফুদ্দিন সঠিক উত্তরটি হবে এটি দ্বিতীয় নম্বর শারফুদ্দিন ওজিরুল মুস্তারশিদ বিল্লা তৎকালীন সময়ে এর একটি ঘটনা আছে কি হলো যখন কিনা হারিরি আল মাকামাল হারামাইয়া হারামিয়া রচনা করেছিলেন তখন এটা তো বাসরাতেই করেছিলেন পরবর্তীতে এই মাকামা নিয়ে তিনি বাগদাদে গিয়েছিলেন সেখানে যখন মানুষদেরকে এই মাকামা শুনিয়েছিলেন মানুষগণ তার এই মাকামার যে ভাষা বা শৈলী যে তিনি স্নায়াত ইস্তেমাল করেছিলেন তার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে মানুষ তাকে সে মানুষগণ সেখানকার লোক যাদেরকে তিনি শ্রমণ করিয়েছিলেন যাদের কাছে শ্রবণ করিয়ে সেই সমস্ত মানুষগণ কি করেছিল হারিকে রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল যে এরকম আরও কিছু মাকামা রচনা করতে যাতে তারা কি করতে পারে সাহিত্য রস নিতে পারে তারা একটু উপভোগ করতে পারে তো হারিরি তাদেরই রিকোয়েস্টে বিশেষ করে তাদের মধ্যে এই অজির কার ছিলেন তৎকালীন সময়ের খলিফা আল মুস্তারশিদ বিল্লা এই মুস্তারশিদ বিল্লা কে ছিলেন এনার সম্পর্কে একটু বলিনি ইনি হলেন খলিফা আল মুস্তাজহির হিরবিল্লা যার নাম বললাম যিনি কিনা প্রথম মাকামা রচনা করতে হারিরিকে প্রবুদ্ধ করেছিলেন তেনারি আব্বাজান তিনি হলেন তেনারি পিতা এই যে বললাম যে মাকামাল আল হারমিয়া এটা রচনা করতে তৎকালীন সময়কার খলিফা আল মুস্তাজির বিল্লাহ ইনি তো অ্যাডভাইস করেছিল তা ইনার মৃত্যুর পরে ইনার তো পুত্র ইনার পুত্র ছিলেন এই খলিফা মুস্তারশিদ বিল্লা ইনি যখন খলিফা হয়েছিলেন তার ওজির তার ওজির এই শারফুদ্দিন শারফুদ্দিন ইনি কি করলেন তখন এই মাকামা হারামিয়ার উপরে হারিরিকে অন্যান্য মাকামা রচনা করতে অ্যাডভাইস করেছিলেন এটা খুব মনে রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শারফুদ্দিন তিনি ওজিরুল মুস্তারশিদ বিল্লা তার অজিত ছিলেন এবার এগারো নম্বরটি দেখো যে মা হিয়া মাকামাতিল মকামা তিল হারিরি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ফার্স্ট মাকামা অফ হারিরি হারিরির প্রথম মাকামাটির নাম কী মাকামা আসানা আনিয়া মাকামা লহান মাকামা আল হারমিয়া নাকি মাকামা আল বা প্রথম মাকামাটির নাম হল উত্তর প্রথমটি মাকামা আ সানায়ান ইয়া এটি হলো উত্তর এরও একটি কিস্সা আছে কেন এটি মাকামা স্নানায়ন ইয়া যেটি বললাম যে মাকামার নাম হয় জায়গা ভিত্তিক স্থান ভিত্তিক তো যেহেতু এখানে মনে রাখতে হবে এই যে মাকামাগুলোতে যেটা আমি বললাম যে আবুজাদ সুরজির চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে এই এই মাকামাগুলোর যিনি রাবি ছিলেন তার নাম হারিস বিন হাম্মাম সেটা আমরা আলোচনায় পড়ব পরবর্তী কোশ্চেনগুলোতে দেখব তো এই হারিস বিন হাম্মাম তিনি কি করেছেন সমস্ত মাকামাগুলো যেগুলো কিনা আবুজের সুরুজি বিভিন্ন বৈঠকে বিভিন্ন জায়গাতে তিনি লেকচার দিয়েছিলেন সেই সমস্ত কথাগুলোকে বর্ণনা করেছে কে এই মাকামগুলো যিনি রাবি তথা হারিস বিন হাম্মাম ইনারা ইনারা ছিলেন বাস্তব চরিত্র যদিও কিছু কিছু মোয়াল্লিব বা কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে ইনারা কাল্পনিক চরিত্র ছিল মানে এই যে আবুজাল স্রুজি কিন্তু অনেক জায়গায় বলা হয়েছে যেটা ইনি ছিলেন বাস্তব একটি চরিত্র তো এটা নিয়ে ইখতিলাফ আছে তো কী হয় ঘটনা ঘটে যে এই আবুজাল স্রুজি ইনার সাথে প্রথমে দেখা হয় এ হারিস বিন হাম্মামের কোথায় সানা আতে সানা আকি কি সানা আটা হলো রাজধানী শহর কার ইয়ামানের রাজধানী শহর সেখানে দেখা হয় তো তারপর থেকে হারিস বিন হাম্মাম তার যে তার সাথে যে লেখাটা হয়েছিল সেই সাক্ষাতে তিনি আবুজার স্রুজি সম্পর্কে অনেক কিছু জানতে পারেন এবং তার যে কথার যে বাগ্মিতা তার যে অলঙ্কার তার যে বালাগাত ফাঁসাহাত এর প্রতি অত্যন্ত তিনিও মুগ্ধ হয়ে পড়েন তারপর থেকে তিনি তাকে ফলো করতে লাগেন কাকে আবুজার স্রুজিকে কে হারিসবিন হাম্মাম এবং এই যে প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল এটা তাদের কিন্তু রায় আনু জীবনের সূচনাতে মানে একদম সেই জৈবনের সূচনাতে তাদের বয়স তখন অল্প ছিল এইভাবে সেই সময় থেকে হারিস বিন হাম্মাম তাকে ফলো করতে থাকে জীবনের শেষ পর্যন্ত বার্ধক্যকাল পর্যন্ত এবং তারা যত বৈঠক মানে যত হারি আবুজাস যত বৈঠক করে এমনভাবে যতগুলো তিনি এরকম জালসাতে বক্তৃতা দিয়েছিলেন ততগুলো জায়গায় কিন্তু হারিস বিন হাম্মাম গিয়েছিল এবং সেগুলো শ্রবণ করে পরে বর্ণনা করেছিল আর এই সমস্ত কথাই তো কি হয় এই হারিরই সবগুলো কম্পোজ করেছিল মানে তিনি যা বর্ণনা করেছেন সবগুলো তো হারিরই কম্পোজ করেছেন এবং মাকামা সাহিত্য তিনি তেনার যে সাহিত্য রস বা স্নায়ত লাবাব ইয়া তার মধ্য দিয়ে তিনি হারিরি মাকামা রচনা করেছিলেন সেগুলো বর্ণনা করেছেন কে হারিসবিন হাম্মা তো দেখো যেহেতু প্রথম যে লেখা তাদের ঘটেছিল এই স্নায়াতে এবং সেখান থেকে মাকামার শুরু একদম সূচনা সেখান থেকে হয় ঠিক আছে তো সেই জন্য এই মাকামাটার নাম হয় আল মাকামা আনায়ন ইয়া মানে এই মাকামার মধ্যে ওই দুই ব্যক্তিত্বের তথা হারিস বিন হাম্মাম এবং আবুজার সুরজির যে সাক্ষাৎ তাদের যে ঘটনা হ্যাঁ তাদের ব্যক্তি জীবনের যে ঘটনা এটা ফুটিয়ে উঠেছে এইভাবে কিন্তু তাদের সমগ্র জীবনের দুইজনার সমগ্র জীবনের ঘটনা গোটা এই মাকামাগুলোতে ফুটে উঠেছে ঠিক আছে যেখানেই দেখা গেছে কি যেখানে বাতাল মানে তার নায়ক হলো আবুজার সুরজি প্রধান চরিত্র এবং সেই আবুজার সুরজির জীবন কাহিনীকে বর্ণনা করেছেন কে রাবি হারিস বিন হাম্মাম যতগুলো তিনি বৈঠকে উপস্থিত হয়েছে সব কিস কাহিনী তিনি বর্ণনা করেছেন তো প্রথম যে মাকামার এখানে কোশ্চেনটি জিজ্ঞাসা করা হয়েছে মাহিয়াউবুল ও মাকামাতিল হারিরি হারিরির প্রথম মাকামাটির নাম কী তার প্রথম মাকামার নাম এই মাকামা আসনা আনিয়া ঠিক আছে এবার দেখো যদিও একটু আগে আমরা আলোচনা করলাম যে আল মাকামাল হারামিয়া এই মাকামাল হারামিয়া এটা কিন্তু তার প্রথম মাকামা কিন্তু এই মাকামাকে পরবর্তী যখন এই মাকামা সব মাকামাগুলোকে কি করা হয় প্রেসক্রাইব করা হয় যখন তখন কিন্তু এই মাকামাকে পরবর্তীতে স্থান দেওয়া হয় দেখো আমরা সেই এগুলো আমরা শেষে দেখব শেষে আমরা এই মাকামার লিস্টটা দেখব দেখেন দেখব তার মধ্যে মাকামা হারামিয়া রয়েছে কিন্তু সেটাকে পরবর্তীতে স্থান দেওয়া হয় ঠিক আছে প্রথম যে মাকামার কিসা চালু হয়েছিল এই পঞ্চাশটি যে উনপঞ্চাশটি মাকামা এই মাকামা হারামিয়ার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন তার প্রথম সেই কিসার সূচনা একদম শুরুতে সেটা এই সোনা তাদের এই লেখা তাদের এই সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয়েছে তাই প্রথমটির নাম হয় আল মাকামা আল সোনায়নিয়া এটা মনে রাখতে হবে দেখো দ্বিতীয়টি আমরা এবার বারো নম্বর কোয়েশনটি দেখি মাহিয়াল মাকামা আহরির হারিরি হোয়াট ইজ দ্য লাস্ট মাকামা অল অফ আলহারিরি হারিরি শেষ মাকামার নাম কি ওই পঞ্চাশটি মাকামার শেষ মাকামা হলো আল মাকামা আল বাসরিয়া কেন শেষ মাকামা হলো এটি দেখো এটিও তো একটি জায়গাভিত্তিক নাম সবগুলো এমনভাবে সবগুলো কিন্তু এরকম হবে তো কেন এটি হবে দেখো বাসরা বাসরা এটি তো জায়গা শহরের নাম যেখানে হারির জন্ম হয় তো এখানে যে ঘটনা ঘটে এই হারিস বিন হাম্মামের জীবন হারিস বিন হাম্মাম এবং আবুজা সুরুজির জীবনের শেষ যে মিটিং হয় তাদের বলা যেতে পারে যে আবুজা সুরুজির জীবন যে শেষ বৈঠক করেছিলেন তিনি যে লেকচার দিয়েছিলেন এবং সেখানে এই বিন হাম্মাম উপস্থিত ছিলেন সেটি হলো বাসরার একটি মসজিজিদে ঠিক আছে এটা কিন্তু শেষ ছিল তাদের মানে তখন তারা উভয় কিন্তু বার্ধক্যে পরিণত হয়েছে এই ঘটনা পরে বা এই লেকচারের পরে এই বক্তৃতা পরে আবুজার সুরুজে কিন্তু আর জীবনে আর এরকম বক্তৃতা দেয়নি তিনি কিন্তু তওবা করছিলেন তারপরে মানে এইভাবে তো তিনি ইনকাম করতেন তো এই কাজ এই যে ইনলিগাল কাজ থেকে তিনি তবা করেছিলেন এবং সুরুজ নামক শহরে তিনি চলে গিয়েছিলেন মানে তার জন্মস্থানে তিনি চলে গিয়েছিলেন ফিরে গেছিলেন একইভাবে বিন হাম্মামও তিনি আর সফর করা ত্যাগ করলেন মানে তিনি তো আগে সমগ্র জীবনে কি করেছেন তিনি তো সফর করেছেন বিভিন্ন জায়গায় যেখানেই আবুজার সুরুজি গেছেন সেখানেই তো তিনি গেছেন তো তিনিও কিন্তু তার পরবর্তীতে বন্ধ করে দেন সব কিছু তো এটা শেষ কাহিনী শেষ তাদের বৈঠক হয় এই বাসরান এই মসজিদে এবং সেটা কিন্তু এই মাকামার মধ্যে ফুটে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো এখানেই শেষ হয়েছে মাকামাতা ঘটনা এখানেই শেষ হয়েছে তো এটাই হলো মাকামা শেষ মাকামা মনে রাখতে হবে এটা আল মাকামা আল শেষ মাকামা হারির এবার দেখো মান বাতাল ও মাকা হারিরি আমরা যেগুলো আলোচনা করেছি অলরেডি এই পর্যন্ত যে ইজ দ্য হিরো অফ মাকামা হারিরি মাকামা হারিরি যিনি হিরো তিনিকে হিরো বলতে বাতাল প্রধান চরিত্র নায়ক তিনি হলেন আবু জায়জ রোচি সঠিক উত্তর প্রথমটি হবে হারিস বিন হাম্মাম তিনি তো রাবি আবু বকর বিন সাবিদ হবে না বরং সঠিক উত্তর প্রথমটি আবু জায়দ আসরজি দেখো মানহুয়া রাবী মাকামাতিল হারিরি হু ন্যারেটেড দ্য মাকামা আল হারিরি কে বর্ণনা করেছে রাবিকে আমরা আলোচনা করেছি তিনি হলেন হারিস বিন আল হারিস বিন হাম্মাম সঠিক উত্তর তৃতীয়টি এবার দেখো পনেরো নম্বর কোশ্চেনটি যে আল আই মিনু ওয়ালিন নাসাজা আল হারিরি মাকামা তার সমগ্র মাকামাত নিচে পঞ্চাশটা মাকামা রচনা করেছেন হারিরি কোন ফর্মে এখানে কোশ্চেনটি অনেক ক্ষেত্রে গির করে দিতে পারে গিরর মানে ম্যানার মিনাওয়ালও থাকতে পারে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ইন হুইস ওয়ে হারিরি উইভ হারিরি এখানে উইভড হবে ইন হুইচ ওয়ে ডিড হারিরি উইভ হিজ সিরেন্স তো হারিরি কোন ফর্মে কোন ফর্মে কোন ম্যানারে কীভাবে তিনি তার মাকামা রচনা করেছিলেন কাকে ফলো করে দেখো আলি এটা আলা আইলা মিনওয়ালি ইবনে দুরাইদ আইলআ মিনোয়াল ইবনে ফারিস আইলআ ইবনে বাদি বাদি বলতে বাদিউজ্জামান হামদানি সঠিক উত্তরটি তিন নম্বরটি হবে মানে তারই গরু বাদিউজ্জামান হামদানিকে ফলো করে হারিরি তার মাকামাগুলোকে রচনা করেছিলেন ঠিক আছে আর এগুলো আমরা আগে বললাম যে ইবনে দায়িত একজন বিখ্যাত নাহবিদ ছিলেন তৎকালীন সময়ের আব্বাস ফিরিয়েট কালের একজন বিখ্যাত নাহবিদ ছিলেন পাশাপাশি তিনি মাকামা একজন সাহিত্যিকও ছিলেন দেখো ইবনে ফারিস বলতে আহমদ ইবনে ফারিস তিনি বাদিউজ্জামান হামদানি উস্তাদ ছিলেন ইবনে দুরাইদো তিনি বাদিউজ্জামান হামদানি উস্তাদ ছিলেন দুজনেই কিন্তু উস্তাদ ছিলেন আর বাদিউজ্জামান হামদানির আবার ছাত্র হারিরি তো তিনাকে ফলো করে কী করেছিল মাকামা রচনা করেছিলেন এবার দেখো যে লিকাই এটা একটা কবিতার একটা শ্লক বাইত যে তুমি অবশ্যই বসো না বসাকে বলা হয় আসন গ্রহণ করা কোনো অনিষ্টের ওপরেই মাস্কবাতুন যেটাকে বলা হয় কি বলা হয় ফ্যামিন বলা হয় যে ক্ষোধার্ত বা যেটাকে অনাহার বলা হয় তো মাস্কবা এবং কোনো অনিষ্টের উপরে নিজেকে স্থান করিয়ে নিও না বা আসন গ্রহণ করো না তার উপরে কেননা যাতে কি হয় লিকাই কল বলা হয় মনের প্রিয় ধৈর্য ধারণকারী তো এই যেটা লাইন প্রসঙ্গে যেখানে তিনি বলেছেন কবিতাটা না পড়লে এটা স্পষ্ট ক্লিয়ার হবে না তো এখানে বলা হচ্ছে যে এটি কার বাই এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট লাইন এটা প্রায় এসে থাকে তো হুজ ভার্স ইজ দিস এটা কার একটি বাইত তো এটা মনে রাখতে হবে আল হারিরি কার এটা হারিরি আমি বললাম যে হারিরি প্রফেশনালি একজন কবিও কিন্তু ছিলেন তিনি হ্যাঁ কিন্তু প্রসিদ্ধত অর্জন করেন তিনি তার এই মাকামা রচনার মধ্য দিয়ে কবিতা ফিল্ডে মানে এতটা প্রসিদ্ধত অর্জন করেনি তো এই লাইনটা হলো তার কবিতার একটা বাইত ঠিক আছে তো এগুলো কোনোটা হবে না বরং উত্তরটি হবে আলহারিরি এবারে সতেরো নম্বরটি দেখো জেলাইসাম আল্লাফাত হারিরি হুইস ইজ নট আল হারির বুক নিচের কোনটি হারিরির বই নয় দেখো অপশন নম্বর ওয়ান ফি গৌহামিল খাওয়াসি খি এটা রজনে এটা খাওয়াসি খি এটা করে তসদিদ সদের ওপরে তো এটা একটা নাকদের বই এটা কার বই হারিরির বই নিঃসন্দেহে এটা আমরা জানি তারপরে দেওয়ানু রসাইল দেওয়ানু রসাইল এটাও হারিরির বই মাল মালু এরফিন এটাও হারিরির বই বাট এটা কিতাবুল জামহুরাতির লুগা এটা হারিরির বই নয় এটা কার বই এটা ইবনে দুরাইদের বই যার ব্যাপারে আমরা একটু আগে পড়লাম এই যে বিখ্যাত নাহবিদ এবং মাকামা সাহিত্যিক ইবনে দুরাইদের একটি বিখ্যাত মোয়াল্লাফার নাম কিতাবু জামহুরাতিল লোগা এটা তার এটা হারিরির নয় সঠিক উত্তর কোনটি হবে চার নম্বরটি শেষ কোশ্চেনটি দেখো মাত্র তো ফেল হারিরি হারিরিক হোয়েন ডিড আল হারিরি ডাই হারিরি কোথায় মৃত্যুবরণ করেন এ সরি হারিরি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বা কত হিজরিতে এখানে হিজরি চাওয়া হয়েছে পাঁচশো সতেরো পাঁচশো ষোলো পাঁচশো আঠারো নাকি পাঁচশো বারো খ্রিস্টাব্দে হারিরির মৃত্যু হয় মনে রাখতে হবে সেটা উত্তর পাঁচশো ষোলোতে পাঁচশো ষোলো হিজরিতে ঠিক আছে সালে যদি আমরা দেখি যদি খ্রিস্টীয় সাল দেখি তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এগারোশো এগারোশো বাইশ এগারোশো বাইশ খ্রিস্টাব্দে এগারোশো বাইশ খ্রিস্টাব্দে আমরা তার জন্মসাল পেলাম কত হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে মৃত্যু হয় এগারোশো বাইশ খ্রিস্টাব্দে আর হিজড়ি সাল হিজড়ি সাল হলো কত হিজড়িতে জন্মগ্রহণ করেন চারশো ছেচল্লিশ আর মৃত্যু হলো পাঁচশো ষোলো হিজড়িতে এগুলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মনে রাখতে হবে এবার দেখো তাহলে এই পর্যন্ত মূলত আমরা সবগুলো আলোচনা করে নিলাম তার জীবন থেকে যে কোশ্চিনগুলো এবং তার মাকামা সম্পর্কিত এবার আমরা শেষে যেটি দেখব আমরা যেটা বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রায় কোশ্চেন থ্রো করা হয় চাওয়া হয় যে তার যে পঞ্চাশটি মাকামা আছে সেগুলো আমাদের নাম কিন্তু অ্যাটলিস্ট একবার দেখে গেলেও যেতে হবে কেন এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা দরকার এখান থেকে কোশ্চেন চাওয়া হয় যে এই মাকামাটা কার কেন অনেক মাকামা সাহিত্যিক আছেন সেখানে মাকামা বাদিউজ্জামান দিতে পারে সেখানে ইবনে দুরাইদ আছে ইবনে ফারিস আছে তার তাদের নাম উল্লেখ করে বল একটা মাকামা গ্রন্থের নাম বলবে মাকামা উল্লেখ করা থাকবে সেটা কার এভাবে জিজ্ঞাসা করা হবে কাজে এগুলো আমাদেরকে একবার দেখা যাওয়া দরকার এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা দরকার কিছুটা দেখো আমি একবার পড়ি যে আলমাকামা সনাইয়া পঞ্চাশটা মকামা আছে মকামতুল হলওয়ান ইয়া মকামতুল দিন আর ইয়া মকামতুল দিমিয়াতিয়া আল মাকামা আল কুফিয়া মাকামা আল মারাগিয়া আল মাকামা আল বরকায়েদিয়া আল মাকামা আল মারিয়া আল মাকামা ইস্কন্দারিয়া এই নামটা মনে রাখবে যে মাকামা ইস্কন্দারিয়া এই নামটা হলো এটা ইম্পর্টেন্ট আল আলহারির আলমাকামত রাহবিয়া আলমাকামতুল সাবিয়া আলমাকামতুল দামেশক ইয়া এগুলো দেখো সবই কিন্তু স্থান স্থানভিত্তিক এগুলো নাম এগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে মাকামা কীভাবে নামকরণ করা হয় আলমাকামতুল বাগদাদাইয়া দেখো বাগদাদ আল মাকামাতুল এটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট না বাগদাদ বাগদাদাইয়া দামেশকিয়া এগুলো ইম্পর্টেন্ট মাকামাতুল মাকিয়া এটাও ইম্পর্টেন্ট আলমাকামতুল আল মাকামাতুল মগরাবয়া এটাও ইম্পর্টেন্ট মাকামাতুল কাহ কাহকরিয়া মাকামাতুল সিনজারিয়া المقامة النسبية، المقامة الفريقية المقامة الرازية المقامة الفراتية هذا هو المقامة الشعرية المقامة القطعية قطعية المقامة الكارجية المقامة الرقطعية المقامة الأوبرية المقامة السمرقندية هذا سمرقند المقامة الوسيطية مقامة السورطية مقامة الرملية مقامة التبية التب... التب... مقامة التفليسية uh... باطفلي صيا المقامه الزبيديه المقامة الشيرازيه المقامه المالدية المقامه الصعدية مقامه مرفية المقامه العمانيه المقامه التبرزيّة المقامه التنسيه المقامه النجرانيه المقامه البكريه المقامه الشطبيه المقامه الرمليه المقامه الحلبيه اتو امبورطنت حلبيه المقامه الحجريه المقامه الحراميه ايه دي মাকামা হারমিয়া এটা কিন্তু তার প্রথম মাকামা এর ওপর ভিত্তি করে এতগুলো মাকামা তিনি লিখেছিলেন হ্যাঁ আল মাকামতুল সাসানিয়া আল মাকামাতুল বাসারিয়া দেখো শেষ মাকামার নাম আল মাকামাতুল বাসারইয়া প্রথম মাকামার কি দেখলাম মাকামাতুল সানা আনইয়া মাকামাতুল সানা তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছ এবং এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো আমাদের সবগুলো কিন্তু মনে রাখতে হবে তো এই পর্যন্তই Thank you so much for watching this video from first to last. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.